হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আজকের ভিডিওতে তোমাদেরকে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রিভিউ দেব। তার আগে বলবো যে সমস্ত স্টুডেন্টসরা বাঁকুড়া থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্ট সেকশনে জানাবে তুমি কোন কলেজ এবং কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে ইচ্ছুক। তো তোমাদের ডিস্ট্রিক্টে কিন্তু টোটাল তিনটে গভর্নমেন্ট পলিটেকনিক আছে, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক, রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক। এবং এই তিনটের মধ্যে যেটা বেস্ট হবে সেটা আমার মতে হচ্ছে তোমাদের জন্য কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটা 1922 সালে তৈরি হয়েছে এবং বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক 2013 সালে এবং রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক 2016 সালে। এখানে কোন কোন ব্রাঞ্চ পড়ানো হয় সেটা একটু দেখে নাও। বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেটালজিক্যাল পড়ানো হয়। কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়ানো হয় এবং রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিকে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পড়ানো হয়। এর মধ্যে কিন্তু কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মেয়ে এবং ছেলে দুজনের জন্য হোস্টেল অ্যাভেলেবেল আছে, বাকি কলেজে কিন্তু হোস্টেল অ্যাভেলেবেল নেই। সো যে সমস্ত স্টুডেন্টসরা নিজেদের ডিস্ট্রিক্টে থেকেই পড়াশোনা করতে চাইছো, দূরে কোথাও যেতে চাইছো না, তো সেক্ষেত্রে তোমরা কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যদি সিভিল নিতে চাও তাহলে সেটা এক নম্বর চয়েসে রাখো। তারপর যদি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও তাহলে সেটা 2 নম্বরে রাখতে পারো। তারপর যদি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মেকানিক্যাল নিয়ে পড়তে চাও সেটা 3 নম্বরে রাখতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে কলেজগুলোকে সাজিয়ে নিতে হবে। এবং ধরো তুমি নিজের ডিস্ট্রিক্টে থেকেই শুধুমাত্র ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো, তাহলে তুমি প্রথমে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইলেকট্রিক্যালটা রাখলে, তারপর ধরো তুমি বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে ইলেকট্রিক্যাল রাখলে এবং তারপর হয়তো রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিকে ইলেকট্রিক্যালটা রাখলে। এভাবেও কিন্তু তোমরা তোমাদের চয়েস ফিলিং করতে পারো। নির্ভর করছে যে তুমি শুধুমাত্র ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইলে তাহলে তিনটে কলেজেই প্রথমে ইলেকট্রিক্যাল চুজ করবে, তারপর হয়তো মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো তাহলে তারপরে সেম তিনটে কলেজেই আবার মেকানিক্যাল নিয়ে চুজ করবে, বা হয়তো তুমি স্পেসিফিক্যালি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই পড়তে চাইছো, সেটা যে কোনো ব্রাঞ্চ হলেই হবে, তাহলে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হয়তো তোমার প্রথম পছন্দ ইলেকট্রিক্যাল তাহলে সেটা রাখলে, তারপর হয়তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তুমি মেকানিক্যাল পড়তে চাইছো সেটা রাখলে, তারপর হয়তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সেটা রাখলে। তো এভাবে কিন্তু তোমাদেরকে চয়েসগুলোকে পরপর সাজাতে হবে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আমি বারবার ভিডিওতে তোমাদেরকে এটা সাবধান করি, চয়েস ফিলিং কিন্তু একবার, এটা কিন্তু নয় যে তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টে নাম না এলে তোমরা সেকেন্ড অ্যালটমেন্টে আরো বেশি করে অন্য কলেজে রাখতে পারবে, এটা কিন্তু একেবারেই নয়। এরপর চলে আসছি যে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেই 63 করে সিট অ্যাভেলেবেল জেক্সপো স্টুডেন্টসদের জন্য। এরপর হচ্ছে তোমাদের যেটা কোয়েশ্চেন থাকে যে তোমাদের র্যাঙ্ক, ধরো এখানে যে র্যাঙ্কটা শো করছে সেটার থেকে বেশি বা কম, তাহলে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বা তাহলে কি তুমি চান্স পাবে না বা পাবে, এরকম কোনো ব্যাপার নেই। যে এখানে যে র্যাঙ্কটা শো করছে সেটার যদি বেশি তোমার র্যাঙ্ক হয় তাহলে তুমি এই কলেজে অ্যাপ্লাই করতে পারবে না, বা যদি এর থেকে তোমার কম র্যাঙ্ক হয় তবেই তুমি এখানে অ্যাপ্লাই করলে শিওর পাবে, এরকম কোনো ব্যাপার নেই। তার কারণ আমি যেটা বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি যে এখানে যে র্যাঙ্ক কাট অফ গুলো শো করছে এটা জাস্ট, এটা 2021-এর র্যাঙ্ক কাট অফ, অর্থাৎ 2021-এর লাস্ট কত র্যাঙ্কে এই কলেজে ভর্তি হয়েছে। তো 2022-এ যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হয়েছে তাদের প্রেফারেন্স আমরা জানি না, যদিও এখনো কাট অফ প্রকাশ করা হয়নি, হলে তোমরা বুঝতে পারবে, সো সেটা তো তুমি জানো না। বা 2023-এ যে সমস্ত স্টুডেন্টসরা দিয়েছে এবং তোমার আগে যাদের র্যাঙ্ক আছে তারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, তারা এই কলেজে নিতে ইচ্ছুক কি ইচ্ছুক না সেটা তোমরা কিছুই জানো না। তো সেই জন্য তোমাদের যেটা করণীয়, যে যে এই কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়তে ইচ্ছুক তাদের সকলকে বলবো চয়েস ফিলিং এর প্রথমের দিকে তোমাদের এই চয়েসগুলো বা এই অপশনগুলো তোমরা রাখতে পারো, এবং যাদের একটু র্যাঙ্ক বেশি আছে তাদেরকে বলবো অন্যান্য কলেজগুলোকেও রাখবে ব্যাক আপ অপশন হিসেবে, যাতে যদি এই কলেজটায় না হয় তাহলে যেন সেগুলোতে হয়ে যায়, বা ধরো নিচের কলেজগুলোতে পেলে কিন্তু তুমি সেক্ষেত্রে কি হবে অটো আপগ্রেডেশনে তোমার কাছে সুযোগ থাকছে। এটা হয়তো প্রথমের দিকে রাখলে তুমি হয়তো 10 নম্বর কলেজটা পেলে, সেটা অন্য কোনো একটা কলেজের অন্য কোনো ব্রাঞ্চ, অটো আপগ্রেডেশন তোমরা যদি করো এবং পরবর্তীকালে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যদি সিট ফিল আপ না হয় তাহলে কিন্তু পরের রাউন্ডে অর্থাৎ সেকেন্ড বা থার্ড রাউন্ডেও কিন্তু তোমরা পেতে পারো, এই জিনিসটা তোমরা সকলেই মাথায় রাখবে। এবং যে সমস্ত ভোকলেটের স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য 6টা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 6টা,
ইলেকট্রিক্যালের জন্য 6টা, মেকানিক্যালের জন্য 6টা এবং কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু 3টে সিট এখানে অ্যাভেলেবেল থাকে। তো 2022-এ মেবি চেঞ্জেস হলেও হতে পারে, দু মানে দু একটা সিট এদিক ওদিক হবে, খুব বেশি চেঞ্জেস হয় না। এবং র্যাঙ্ক এখানে তোমরা যেটা দেখছো তোমাদের ক্ষেত্রেও ওই একই বলবো। কলেজ নিতে চাইলে তোমার যে কলেজই পছন্দ হোক না কেন, সেটা তোমাদেরকে চয়েস ফিলিং এর মধ্যে রাখতে হবে, পাওয়া না পাওয়াটা পরের বিষয়। এরপর চলে আসছি কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রিভিউতে। কলেজটি কিন্তু অত্যন্ত ভালো এবং এখানে লোয়েস্ট যে প্যাকেজ, অর্থাৎ সব থেকে কম যে মাইনের প্যাকেজের স্টুডেন্টরা চাকরি পেয়েছে সেটা হচ্ছে 10,000, এবং সব থেকে ম্যাক্সিমাম হাইয়েস্ট যে প্যাকেজ সেটা হচ্ছে 20,000 টাকা প্রত্যেক মাসে, এবং অ্যাভারেজে মোটামুটি 15,000 টাকার মতো স্টুডেন্টসরা এখান থেকে ক্যাম্পাসিং এ যে জব পাচ্ছে তার স্যালারি। এবং এখানে বিভিন্ন এমএনসি কোম্পানিজ যেমন LNT, টাটা, পিনাকল, পলিবন্ড, তো বিভিন্ন রকম বড় বড় কোম্পানিজ কিন্তু আসে এখানে প্লেসমেন্টের জন্য। তো এবং লাইব্রেরিও ওয়েল সেটেলড, অর্থাৎ তোমরা সমস্ত বই কিন্তু এখান থেকে পেয়ে যাবে, বইয়ের কোনো টেনশন থাকবে না। এবং টোটাল 20টা ক্লাসরুম তোমাদের লাইব্রেরিতে, তোমরা টোটাল 27,953টা বুকস পেয়ে যাবে। এবং অনেকের কোয়েশ্চেন থাকে যে কোনো বুক তোমাদেরকে কিনতে হবে কিনা, তোমাদের যখন সেমিস্টার শুরু হয় তোমরা কিন্তু কলেজের লাইব্রেরি থেকে বুকগুলো নিতে পারবে, এবং সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সেই বুকগুলো ফেরত দিয়ে দিতে হয়। এবার যদি কোনো স্টুডেন্ট মনে করো যে পার্টিকুলার কোনো একটা বই তোমার ভবিষ্যতে দরকার লাগতে পারে, বা তুমি হয়তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো, বা হয়তো এমন একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা তোমাদের পরবর্তীকালে হয়তো ইন্টারভিউর ক্ষেত্রে সেখান থেকে কোয়েশ্চেন আসে, তো সেই বইটা শুধুমাত্র চাইলে তোমরা কিনে নিতে পারো, বা এখন অনলাইন PDF হয়ে গেছে সেগুলোও তোমরা কাছে রাখতে পারো। এবং ল্যাবরেটরি থেকে শুরু করে সেমিনার রুম, ওয়ার্কশপ, সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু ভালো। তো তোমাদের বিষ্ণুপুরে যেসব সমস্ত স্টুডেন্টসরা থাকছো সেই সমস্ত স্টুডেন্টসদেরকে বলবো যে তোমাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এবং তোমাদেরকে বললাম যে হোস্টেল আছে, বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল দুটোই আছে। বয়েজ হোস্টেলে তোমাদের 96 করে ক্যাপাসিটি, এবং বয়েজ হোস্টেল দুটো আছে এবং মেয়েদের জন্য একটা হোস্টেল আছে, এবং সেখানে টোটাল 60 হচ্ছে ক্যাপাসিটি। এবং কোনো স্টুডেন্ট যদি হোস্টেল অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবিলিটি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ কলেজকে সেটা জানাতে হবে, তখন কিন্তু তোমাদের জন্য হোস্টেলে যদি সিট ভ্যাকেন্ট থাকে বা ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে কিন্তু হোস্টেল অ্যালটমেন্ট করে দেওয়া হবে। এবং প্রিভিয়াস ইয়ার্স দের স্টুডেন্টস দের কথা অনুযায়ী মোটামুটি 80% এর মতো স্টুডেন্ট কিন্তু কলেজ থেকে প্লেসমেন্ট পেয়ে যায়। তো তুমি যে ট্রেড নিয়ে পড়তে চাও না কেন, তবে একটা জিনিস সব সময় তোমাদেরকে আমি মাথায় রাখতে বলেছি, যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে, মার্কেটে জব নেই সেটা নয়, ডেফিনেটলি জবস আছে, কিন্তু তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট হতে হবে, তবেই কিন্তু তুমি সেই জবটা পাবে। তার কারণ হচ্ছে কম্পিটিশন লেভেল যেটা সেটা কিন্তু অত্যন্ত হাই। তো তুমি যে যে সাবজেক্টই নাও না কেন, সেটা সিভিল হতে পারে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, যা হোক হতে পারে, কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তুমি যে ব্রাঞ্চই নাও না কেন সেই ব্রাঞ্চটার যে টেকনিক্যাল নলেজ সেটা যেন তোমার পুরোপুরি ভালোভাবে থাকে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স নেবে তাদেরকে আমি রেকমেন্ড করব যে ডেফিনেটলি তোমরা বিটেকটা করে নেবে। এবং সিভিল এবং তোমরা যদি চাও যে সরকারি চাকরির দিকে যেতে, তাহলে সব থেকে বেশি যদি কিছুতে ভ্যাকেন্সি বেরোয় সেটা কিন্তু সিভিল, তারপর ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল। মেকানিক্যালের মানে রেলে বলো, SSC যেই বলো, লাস্ট তোমরা যদি এগুলো দেখো, ভ্যাকেন্সিস গুলো দেখো, যত দিন যাচ্ছে মেকানিক্যালের কিন্তু ভ্যাকেন্সিস প্রচন্ড পরিমাণে কমছে। ইলেকট্রিক্যালে যদি 200টা স্টুডেন্ট রিক্রুটমেন্ট হয়, সেখানে সিভিলের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে 700টা এবং মেকানিক্যালের ধরে নাও 100টা। তো যে যাই ট্রেড নাও না কেন, খুব ভালো করে পড়াশোনা করবে, এবং যারা চাইছো সরকারি চাকরির দিকে যেতে, প্রথম থেকেই তাদেরকে আমি বলবো, প্রথম থেকে যখন পড়াশোনা করছো মানে সাইমেন্টেনিয়াসলি এইগুলো তো পড়ছোই তুমি, তার সাথে সাথে যদি টেকনিক্যাল জিনিসটা ভালো করে পড়ো তাহলে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য অর্ধেক প্রিপারেশন সেখানেই কমপ্লিট হয়ে যাবে। তো সকলকে বেস্ট অফ লাক, আশা করছি তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ এবং তোমাদের পছন্দ মতো ব্রাঞ্চ পেয়ে যাবে। এবং সকলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলো না যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে ইচ্ছুক।